আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এই যে খুব সকাল সকাল আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, আর আমাদের সঙ্গেই থাকবেন। সকাল বলতে কি, আমি হচ্ছে এই তো 6টার সময় উঠে রান্না বসাচ্ছি, ঠিক আছে, রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। হচ্ছে এখন একটা রেসিপি করে, মানে এই যে কলা কেটে নিচ্ছি, কলা ঘন্ট করব, আর ভাত রান্না করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এক জায়গায় বের হয়ে যাব। একটা জরুরি কাজে একটু দরকার আছে এক জায়গায়, তো ওটা বলা যাবে না, ওটা শেয়ার করা যাবে না, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমি এই যে কলা কুটতে বসে গিয়েছি, কলা ঘন্ট করব আর ভাত রান্না করব। আমি হচ্ছে গামলাতে পানি নিয়েছি, পানির ভিতরে হচ্ছে হলুদ নিয়েছি, নিয়ে কলা ছিলে কলা গোল গোল করে চাকা চাকা করে কুটে কুটে এই হলুদের পানির ভিতরে রেখে দিচ্ছি, কেননা কলাতে অনেক কষ। এমনি যদি রেখে দিই কিংবা অন্য হলুদ ছাড়া পানিতে যদি রেখে দিই তাহলে কষে কালো হয়ে যাবে, কলাটা দেখতে বিচ্ছিরি লাগবে। এর জন্য হলুদের পানিতে রাখলে হচ্ছে ইয়ে হয় না, কলাটা কালো হয় না, হচ্ছে তরকারিটা অনেক সুন্দর লাগে দেখতে, ভালো লাগে দেখতে। তো আমার হচ্ছে তরকারিটা কাটা হয়ে গিয়েছে, আমি হলুদ পানির ভিতরে হচ্ছে তার কলাটা সুন্দর করে এই যে কোসলিয়ে কোসলিয়ে কষটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কলাটা কিন্তু হচ্ছে কালো হয়নি। তো ওই পানি দিয়ে বটিটা পরিষ্কার করে নিলাম, বটির সঙ্গে অনেক কোষ আছে কেননা ওই বটি দিয়ে কলা কেটেছি। তো কোসলিয়ে কোসলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ আগের কিছু কাটা আছে এখন অল্প করে কেটে নিচ্ছি, রসুন কাটা আছে, রসুন এখন কাটবো না। মোহনা এখানে বসে দুষ্টামি করতেছিল, মোহনাকে বকা দিয়েছি, মোহনা উঠে চলে এসেছে। তো এই যে আমার তরকারি কাটা, পেঁয়াজ কাটা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। ময়লাগুলো তুলে ফেলে দিচ্ছি ঝুড়িতে। আর ওখানে পানি পড়েছিল, মোহনা পানি ফেলেছে, ওইটা হচ্ছে পরিষ্কার করে মুছে দিচ্ছি। কলাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আবারও পানি চেঞ্জ করে। তো এই যে কলাটা বারবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। তো এই যে কলা চুলার উপরে বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে, পানি দিয়ে দিচ্ছি,
কলাটা ঘন্ট করব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। অল্প করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আজকে খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে অনেক সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি, এই যে রান্না চলছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এই যে কয়েক পিস রসুন কুচি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, মরিচটা কিন্তু আমি অল্প করে দিয়েছি, কেননা তরকারিটা দিয়ে হচ্ছে মোহনাকে ভাত খাওয়াবো, তো এই জন্য মরিচটা অল্প করে দিয়েছি। বেশি ঝাল হলে মোহন আবার খেতে পারবে না। এই যে তরকারিটা ফোটা শুরু করে দিয়েছে, সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা ফুটছে, এই তো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এসে দেখছি যে মোহনা বুড়ি কি সুন্দর করে খেলনা নিয়ে খেলছে, আমি বকা দেওয়ার পরে এখানে এসেছে। তারপরে হচ্ছে জিসান আবার খেলনা পেড়ে দিয়েছে, আর খেলনাগুলো নিয়ে পাটি পরে বসে সুন্দর করে খেলছে লক্ষ্মী মেয়েটা তাদের ঘনা। সারাটা দিন তো চঞ্চল, সারাটা দিন জ্বালাতেই থাকে জ্বালাতেই থাকে, খুব দুষ্টু। যেটা বলবো এটা করো না, হ্যাঁ নিষেধ করবো না, ও শুনবে না, ওইটাই বেশি করে করবে, হ্যাঁ ওইটাই বেশি করে করেই করবে, বারবার ওইটাই হাত দিবে, কথা শোনে না মোহনা। আর দরজা খোলার সঙ্গে সঙ্গে তো সিঁড়ি বয়ে উঠে চলে যাবে, কোনো একটু ফাঁক পালেই, তবে যে সিঁড়ি পার থেকে পড়ে যাবে, তিন তলায় উঠে যায় একদম ডাইরেক্ট, নিচ তলা থেকে তিন তলায় একই ভাবে সিঁড়ি বয়ে উঠে যায়। তো এই যে দেখি তরকারিটার কি অবস্থা, তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে, যে তেল দিয়ে দিলাম কড়াতে, পেঁয়াজটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তরকারিটা দিয়ে দিলাম, তরকারিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি।
তেলে দিয়ে কলাটা ঘাঁটি করে নিচ্ছি। তো এই যে কলা ঘাঁটি হয়ে গেছে, ওই ঘাঁটি হওয়ার পর একই কথা, তো এখন নিচে গামলাতে উঠিয়ে নেব। কলার ঘন্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, আমি টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে। এই গরম গরম কলার ঘন্ট যদি গরম ভাত দিয়ে খাওয়া যায় দারুণ টেস্টি, আর রুটি রুটির সঙ্গে খেতেও অনেক মজা। আমার একদম রেডি খাওয়ার জন্য। আবারও যেটুকু কড়াইতে আছে সেটুকু একদম আমি পরিষ্কার করে নিচ্ছি। গামলাই উঠিয়ে নিয়ে সবাই দিয়ে ঢেকে রাখলাম। আর এই তো আমরা যেখানে বলেছিলাম আসবো সে এলাকায় চলে এসেছি, মানে আমাদের হচ্ছে আমার হচ্ছে মায়ের বাড়ি পার হয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানে একটা কাজে আসছিলাম, একটু দরকার ছিল, প্রয়োজন ছিল, তো আমাদের কাজটা হয়ে গিয়েছে। তো আমরা যাচ্ছি এখন। এই যে সাইডে রাজহাঁস দেখলাম, এই যে মুরগি, একদম গ্রামের ভিতরে। জিসান সাইকেলে যাচ্ছে, আর জিসানের সামনে মোহনা বসে আছে, আর এগুলো হচ্ছে গোবর, এই গরু আছে না, গরুর যে গোবরটা হয়, গোবরের দলি বলি আমরা, সে দলি রোদে শুকিয়ে এভাবে জাল দিতে হয়। তো ওই যে জিসান আর মোহনা রাস্তায় উঠে যাচ্ছে, এদিকে বাঁশের ধার একদম গ্রামে, একটা সুন্দর পরিবেশ। এখন 8টা বেজে গিয়েছে, 8টা বেজে গিয়েছে, রোদ উঠে গিয়েছে। তো আমরা যে রাস্তায় যাচ্ছি, ঠিক আছে, এদিক দিয়ে মেন রোড দিক দিয়ে ওই ওইদিক দিয়ে যাওয়া যায়, তো আমরা হচ্ছে একটু ভিতর দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আমাদের বাড়িটা, আর ওদিক দিয়ে গেলে মেন রোড দিয়ে গেলে পরে একটু দূর হবে, তো ওই জন্য আমরা সামনে দিয়ে যাচ্ছি। এই যে এই রাস্তাটা না, সামনে যে বটের গাছ, পাইকারির গাছ আছে, এই যে বড় বড়, এই রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, ঠিক আছে? রাস্তাটা অনেক ভয়ঙ্কর, ভয় লাগে, সন্ধ্যা লাগলে মানুষ এই রাস্তা দিয়ে যেতে পারে না। আগে তো যেতেই পারতো না, এখন তো মানুষ হচ্ছে কি যায়। তো এই রাস্তা ভয়ঙ্কর, মানে ভয় করে, মানে এখানে মানুষ মেরে হচ্ছে টুকরো টুকরো করে রেখে দিত, তারপরে হচ্ছে ইয়ে করতো, এইখান দিয়ে অন্য খারাপ জিনিস চলাচল করে, হাঁটাহাঁটি করে এই রাস্তা দিয়ে রাত্রিবেলায়, ভোরবেলায়। তো হচ্ছে অনেক মানুষ দেখেছে আমার সাথে কথা, একদিন গল্প করতে হয় বলে হচ্ছে যাচ্ছে, একটু রাত হয়ে গিয়েছে, আর বলে দেখছে সাদা ওরকম হচ্ছে কাপড় পরে হাঁটাহাঁটি করছে যাচ্ছে, ঠিক আছে? তো হচ্ছে আমার হতো ভাইয়ের বলতে কেড়ে বলছে হচ্ছে কেড়ে বলিস না, তুই যাচ্ছিস তোর কাজে তুই যা, ফ্যামিলি বলে এইভাবে কথা বলছি। তো এই যে সামনে হিন্দুদের পানের বরজ, এই যে ওই বরজের ওই পাশে হিন্দুদের বাড়ি, আমরা এই হিন্দুদের এই বরজ থেকে, এই বাড়ির থেকেই নিতাম অনেক জিনিস, নিতাম কুয়ের শাক, এই বরজে না খুব সুন্দর কুয়ের শাক হয়, মোটা মোটা কুয়ের শাক, কুয়ের শাক আমরা কিনতাম হিন্দুদের বাড়িতে, অনেক জিনিস হয়। এই যে পানের বড় যেভাবে আমি একটু পাটকাটির পাটকাটির বেড়া, কিন্তু এটা পাটকাটি একটু চেপে এই যে ভিতরে ক্যামেরাটা ঢুকিয়ে এই যে ভিডিও করেছি রাস্তার ধারে, এই যে এইভাবে পানের বড় যে পান হয়। আপনারা যারা শহরে থাকেন
কোনোদিন দেখেননি, এই যে দেখে নিলেন, ওই যে বড়দের রাস্তার ধারে অনেক বড় বড় দুই তিনটা একসঙ্গে। তো জিসান আগে চলে গিয়েছে, জিসান মোহনা ওই যে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি এদিকে ভিডিও করার সময় দেরি হয়ে গিয়েছে। আর এটা যে খেজুর গাছ, খেজুরের রস, খেজুরের গুড় যেটা দিয়ে আমরা সুস্বাদু মজার মজার রেসিপি করে খাই, সেটা সাইডে পুকুর, পুকুরের পানিটা কেমন যেন হচ্ছে লালচে লালচে লাগছে, শ্যাওলা পড়েছে উপরে তাই জন্য আমার লাগছে কালারটা। পুকুরে কিন্তু মাছ ছাড়া, এই তো আমরা যাব সামনে গিয়ে আমার মার বাড়ি। আর এখানে যে বটের গাছ, পিছনে কিন্তু হিন্দুদের হচ্ছে মন্দির আছে, ওটা তো হচ্ছে ওখানে হয়নি। তো এই যে আমরা বাসায় চলে এসেছি, এসে আমরা হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি, চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ নিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। গোটা রসুন গুলো ভুল হবে, রসুনের কোয়া, রসুনের কোয়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি এখন কি রান্না করব, কি রেসিপি করবো এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, শুধু মশলা দিয়ে দিচ্ছি এটাই তো শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন বলছি। তো মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, নাহলে নিচে লেগে যাবে। পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে
পরে বলছি কি ব্যাপার, কালার হচ্ছে না কেন, কালারটা এমন কেন, এমন কেন, ঠিক আছে। তারপর হঠাৎ করে মনে হলো আমি না হলুদের গুঁড়া দিইনি। তো এই তো মশলা কষানো হয়ে গেছে, তো এই তো চিকেন আর আলু দিয়ে সুন্দর করে রান্না করব। দুপুরের খাবার আলু দেওয়ার পরে সুন্দর করে নেড়েচেড়ে দিলাম। উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, গামলাতে ভরে রেখে দেবো। কাদা শুরু হয়ে গেছে এখানে আমার হচ্ছে, মেজো ভাই আসছে, মেজো ভাইয়ের যে ছেলে আসছে ওকে খেতে বললাম, ও খাবে না এখন। তো জিছান খেতে বসছে মোহনা জিছানের কোলে। তো আজকে দুপুরে আমরা হচ্ছে চিকেন দিয়ে চিকেন আলু রান্না দিয়ে হচ্ছে রুটি খাবো, চাউল আর ভাতের চাউল আর গম দিয়ে ভাঙানো, ভাঙিয়ে রুটিটা বানানো, অনেক চিকেনটা রান্না হলো।
আমরা খেতে বসবো, তার একটু আগে দেখি ভাই ফোন দিয়ে বললো কি করতে মোহনাকে দেখতে, যে মোহনার পক্স বের হয়েছিল এই জন্য দেখতে আসবে, তো আসলো। তারপরে হচ্ছে এই যে একসঙ্গে সবাইকে খেতে দিলাম, তো ভাই বললো যে আমিও হচ্ছে মুরগির কষি খেয়ে আসলাম। তো ভাত খেতে বললাম ভাত খাবে না, বললে রুটি খাই, তো সবাইকে রুটিই দিয়েছি। রুটি কিন্তু অনেক সুন্দর মজা, গোশ দিয়ে খেতে দারুণ লাগছে, অনেক টেস্ট লাগছে, তো সবাই রুটি খাচ্ছে এখন। মোহনাকে দেখতে এসেছে মামা, মোহনা হচ্ছে কোলে বসেছিল। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তোমার আর হচ্ছে সবাই বসে বসে গল্প করছে, যে মোহনার হাতে রুটি দিচ্ছে মামা, আর দিশানের কোলে বসে খাবে ও। দিশানের কাছ থেকে একটু সরে আসবে, তো দিশান হচ্ছে সুন্দর করে খাবে না, দিশানের কোলে বসে খাবে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চলতে খাওয়া দাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের অবশ্যই অবশ্যই হেল্প করবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।